তো গাইস অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের প্রাইভেট হচ্ছে না তারা যখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রাইভেট করার চেষ্টা করছে তখনই তাদের সামনে এই রকম চলে আসছে এখানে লেখা আসছে যে বিজনেস অ্যাকাউন্টস কান বি প্রাইভেট এই অপশানটা কিন্তু তাদের সামনে চলে আসছে তো এইরকম যদি সমস্যা আপনাদের সঙ্গেও হয়ে থাকে অবশ্য বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবে এবং আপনি খুবই সহজেই আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটাকে কিন্তু প্রাইভেট করে রাখতে পারবেন তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট কীভাবে এটা করবেন জাস্ট এখান থেকে জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পর আপনারা সোজা বাইরে চলে আসবেন বাইরে আসার পর কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে আপনারা শুধুমাত্র ফলো করবেন জাস্ট আপনাদেরকে প্রথম যেটা করতে হবে আপনাদের যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখে নিতে হবে এইখানে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানটা আছে কি নেই আপনাদের এই প্রফেশনাল অপশানটা যদি থাকে মানে প্রফেশনাল ড্যাশবোর্ড যদি থাকে আপনাদের এইরকম সমস্যা দেখা দেবে তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাকে প্রথমত রিমুভ করতে হবে তবেই কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি প্রাইভেট করতে পারবেন এটাকে প্রথমত যে আপনি রিমুভ করবেন সেটা করার জন্য জাস্ট ডান দিকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে গেলে একটা অপশন পেয়ে যাবে দেখে দিচ্ছে আপনাদেরকে এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে যদি আপনি একটু নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন সুইচ অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে নিচের অপশান যেটা পেয়ে যাবেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এই অপশানটাই ক্লিক করবেন নিচেরটা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেন এখানে লেখা আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট জাস্ট এই লাল অপশন যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে দেখতে পেন উপরে লোডিং হচ্ছে একটু লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে সুইচ হয়ে যাবে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পান আপনাদের যে সুইচ অ্যাকাউন্ট সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে হয়ে গেছে জাস্ট এখান থেকে যদি ব্যাগ আসে এবার প্রোফাইলে যাই তো এখানে দেখতেন প্রোফাইলে যে পার্সোনাল ড্যাশবোর্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবার যদি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রাইভেট করতে যাই তাহলে কিন্তু প্রাইভেট খুবই সহজেই হয়ে যাবে কীভাবে করবেন এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ডান দিকে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটি এখানে প্রাইভেসি দিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর এখানে একটা পেয়ে যাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেয়ে যাবেন প্রাইভেট অ্যাকাউন্ট প্রাইভেট অ্যাকাউন্টে যে ডান একটা অফের অপশান দেওয়া আছে এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে লেখা আছে অনলি ইউর ফলোয়ার্স উইল বি অ্যাভেল টু সি ইউর ফটোস অ্যান্ড ভিডিওস শুধুমাত্র আপনার যে ফলোয়ার্স হবে শুধুমাত্র তারাই আপনার ফটোজ ভিডিওস কোনো পোস্ট কিছু দেখতে পারবে তাছাড়া কিন্তু পারবে না তো এটা যদি আপনি চান তো অবশ্যই আপনি কী করবেন সুইচ টু প্রাইভেট এই অপশানে ক্লিক করবেন সুইচ টু প্রাইভেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেন আপনাদের যে অপশান সেটা কিন্তু ইনেবেল হয়ে গেছে মানে যে প্রাইভেট অ্যাকাউন্ট সেটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে এবার আপনাদেরকে জাস্ট ব্যাক গিয়ে দেখায় এবার কেমন ভাবে অপশন আসছে কীরকম শো করছে জাস্ট দেখতে পান এখানে কিন্তু আপনাদের যে প্রোফাইল আইকন সেটা কিন্তু লক হয়ে গেছে উপরে দেখতে পেন যে তালার মধ্যে একটা অপশান দেওয়া আছে লকের অপশান দেওয়া আছে সেটা কিন্তু চলে এসছে দেখতে পান এখানে কিন্তু চলে এসছে তো এবার কিন্তু আমি একটা আমার যে সেকেন্ড অ্যাকাউন্ট সেই সেকেন্ড অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাকাউন্টটাকে সার্চ করে দেখবো এবং এই অ্যাকাউন্টটা প্রাইভেট হয়েছে কি হয়নি সেটা আপনাদের সামনে দেখিয়ে দেবো লাইভ প্রুফ জাস্ট এখান থেকে জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করবো তারপরে আমার যে মেন অ্যাকাউন্ট সেটাই চলে যাব মেন অ্যাকাউন্টে যাওয়ার পর ওই অ্যাকাউন্টে আমি দেখবো যে আমাদের যে প্রাইভেট অ্যাকাউন্ট সেটা কিন্তু প্রাইভেট হয়েছে কি হয়নি জাস্ট এখান থেকে জাস্ট আমি কি করব আমাদের যে সেকেন্ড অ্যাকাউন্ট সেটা কিন্তু সার্চ করে নেবো এখানে জাস্ট এখান থেকে ঠিক আছে তো আমি সার্চ করে নিচ্ছি এখান থেকে তো এখানে দেখতে পান আমি এই নামটা সার্চ করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসছে যে অ্যাকাউন্টটাকে আমি প্রাইভেট করেছিলাম জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পান অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে এখানে দেখতে পান দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট তো এই অপশানটা কিন্তু চলে এসেছি আমি কিন্তু এখানে ফলো করবো তবেই কিন্তু এই অ্যাকাউন্টে যত পোস্ট আছে সমস্ত পোস্ট কিন্তু দেখতে পাবো তো এইরকমভাবে কিন্তু আপনি খুবই সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতে আপনার যদি এই প্রবলেমটা আসছিলো তাহলে এই ভাবে কিন্তু আপনি খুবই সহজেই আপনারা সমস্যার সমাধান আপনারাও বের করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো উপকারে আসে কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধব সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো খুবই ইম্পর্টেন্ট ভিডিও সেই ভিডিওটা আপনারা খুব সহজেই দেখতে পাবেন সেখানে ক্লিক করে অবশ্যই আপনারা চেক করবেন ডিসক্রিপশন বক্সে তো দেখার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন কমাতে চলি টাটা বাই বাই